Assalamualaikum, আমি সালাউদ্দিন আহমেদ রাজু চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। দি এসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমি বিগিনার অর্থাৎ যারা একদম নতুন এডিট নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য ফটোশপের কিছু কন্টেন্ট বানাচ্ছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি কথা বলবো হচ্ছে ক্রপ টুল নিয়ে। সো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মেইন টপিকসে। তো প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিলাম এন্ড হচ্ছে একটি ছবি ওপেন করলাম। ফটোশপে কিভাবে ছবি ওপেন করতে হয় একদম নতুনরা কিন্তু নাও জানতে পারেন, তাদের জন্য আমার আলাদা ভিডিও রয়েছে, সেটাও চেক করতে পারেন। সো আমি ছবিটি নিয়ে নিলাম আর এখানে আমরা অনেকগুলো টুল দেখতে পারতেছি আর আমি এখন কথা বলবো হচ্ছে ক্রপ টুল নিয়ে। সো ক্রপ টুলে যদি আমি একটু মাউসটা কিছুক্ষণ ধরে রাখি এখানে দেখব ক্রপ টুল এন্ড সি লেখা, দ্যাট মিনস হচ্ছে ক্রপ টুলের শর্টকাট হচ্ছে সি। আপনি ধরেন অন্য কোনো টুলেও যদি থাকেন আপনি শর্টকাটে যদি কিবোর্ডে সি প্রেস করেন তাহলে কিন্তু ক্রপ টুলে চলে আসবেন। সো ক্রপ টুলটা যখন আমি সিলেক্ট করব তখন দেখতে পারবো ছবির চারপাশে একটি বর্ডার চলে এসেছে এবং চাইলে ছবিটাকে আমরা আমাদের প্রয়োজন মতো ক্রপ করে নিতে পারবো। সো ধরেন আমি ছবিটাকে এইভাবে ক্রপ করে নিলাম। আবার যদি আমি চাই না এতটুকু না আমি শুধু আমার হেডশট রাখবো, সো আমি ক্রপে আবার একটু মার্ক করে দেন আমি জাস্ট একদম হেডশট যতটুকু হয় সো আমি চাইলে ওইভাবে ক্রপ করে নিতে পারতেছি। দেন ইন্টার প্রেস করব অথবা এখানে আমরা তিনটা অপশন দেখতে পারতেছি। একটা হচ্ছে টিক, অর্থাৎ আপনার এই ক্রপটা যদি ওকে থাকে আপনি যদি কনফার্ম করতে চান তাহলে টিকে প্রেস করলে কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ক্রপ হয়ে যাবে। অথবা আপনি যদি মনে করেন যে না এটা ধরেন এটা ক্রপ বেশি হয়ে গিয়েছে আপনি যদি চান যে না এটা ক্যান্সেল করে দেবো তাহলে আপনি এই যে অপশনটা দেখতে পারতেছেন এখানে প্রেস করলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর এটা দিলে হচ্ছে আন্ডো হয়ে যাবে। সো ধরেন আমি এটাকে ক্যান্সেল করে দেবো তাহলে আমি এটাতে যদি প্রেস করি তাহলে ক্রপটা ক্যান্সেল হয়ে আবার আগের অবস্থায় চলে গেল। আর যদি ধরেন আমি ক্রপটাকে করলাম, আমি ধরেন এই পর্যন্ত ক্রপ করলাম মিড শট পর্যন্ত ছবিটাকে ক্রপ করলাম, দেন এটাকে যদি আমি ওকে করতে চাই তাহলে কিবোর্ডের ইন্টার প্রেস করব অথবা সিম্পলি এই টিকের উপরে মাউসটাকে রেখে একটা প্রেস করলেই কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেল। দ্যাট মিনস আপনি ক্রপে এসে আপনার ইচ্ছা মতো ছবিটাকে ক্রপ করতে পারতেছেন। এছাড়াও এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, ফর এক্সাম্পল এই যে আমরা এখানে যদি একটু প্রেস করি এখানে দেখব বেশ কিছু প্রিসেট দেওয়া আছে। সো আপনি চাইলে এই প্রিসেট ওয়াইজও কিন্তু রেশিও মেনটেন করে ছবিকে ক্রপ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে 1:1। সাধারণত গ্রাফিক্সের কাজ করার সময় বা ফেসবুকে আমরা অনেক ছবি আপলোড দেওয়ার সময় কিন্তু স্কোয়ার সাইজের ছবি আপলোড দিয়ে থাকি, দ্যাট মিনস হচ্ছে ওইটা রেশিও হচ্ছে 1:1। সো আপনি চাইলে এই রেশিও অনুযায়ী কিন্তু ক্রপ করতে পারবেন। সো দেখেন অলরেডি এখানে 1:1 যখন আমি সিলেক্ট করেছি, এই যে সিলেক্ট করেছি এখানে কিন্তু রেশিও চলে এসেছে 1:1, অর্থাৎ ওয়েট অ্যান্ড হাইট দুইটাই কিন্তু এখন 1:1 অর্থাৎ স্কোয়ার সাইজের হয়ে গিয়েছে। সো আপনি এখন চাইলে এটাকে একটু উপরে নিচে করতে পারবেন, মাউসটাকে ধরে জাস্ট একটু টান দিলে ছবিটা আসলে আপনার প্রয়োজন মতো উপরে নিচে হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি চান যে আপনি 1:1 রেখে ছবিটাকে আরও ছোট করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ধরে জাস্ট এটাকে ছোট করলে ছবিটা কিন্তু আরও ক্রপ হয়ে গেল এবং লক্ষ্য করলে দেখবেন ক্রপটা ছোট হলো ঠিকই কিন্তু রেশিওটা কিন্তু সেই একই রয়ে গেল অর্থাৎ 1:1। প্রথমে যখন আমি ক্রপ করেছিলাম তখন কিন্তু আমার ইচ্ছা মতো ডানে বাঁয়ে উপরে নিচে যেদিকে যতটুকু ইচ্ছা আমি ক্রপ করতে পারতেছিলাম, বাট এখন কিন্তু আমি ওটা পারবো না। এখন আমি যখন এটাকে ছোট করব বা বড় করব এটা কিন্তু 1:1 রেশিও মেনটেন করেই কিন্তু ছোট বা বড় হচ্ছে। সো এখানে এরকম বেশ কিছু প্রিসেট রয়েছে, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে ক্রপ করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি যদি এই রেশিওর বাইরে আপনার পছন্দ মতো কোনো ক্রপ করতে চান সেক্ষেত্রে আসলে কী করবেন। সো সেক্ষেত্রে প্রথম অপশনটি আপনাকে চুজ করতে হবে ওয়েট ইনটু হাইট ইনটু রেজুলেশন, এই অপশনটি সিলেক্ট করতে হবে। দেন আপনি চাইলে আপনার প্রয়োজন মতো নাম্বার সেট করে আপনি এটাকে ক্রপ করতে পারবেন। ফর এক্সাম্পল এখানে ওয়েট হাইট অ্যান্ড রেজুলেশন অর্থাৎ আমি যদি শর্টকাটে আর বলি WHR, এখানে W, এখানে H, এখানে R, অর্থাৎ এখানে যে লেখাটা যেভাবে রয়েছে এখানেও নাম্বারটা ওইভাবে সেট করতে হবে। সো ধরুন আপনি এই ছবিটিকে 4R সাইজে প্রিন্ট করবেন, দ্যাট মিনস 4R সাইজের কিন্তু একটি নির্দিষ্ট মাপ রয়েছে, সেটা হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। সো আপনাকে সেই নাম্বারটা এখানে সেট করতে হবে। সো সেটার জন্য আপনাকে এখানে ওয়েট লিখতে হবে 4, অ্যান্ড যেহেতু প্রিন্ট করবেন দ্যাট মিনস এটা ইঞ্চিতে, তাহলে 4 বাই একটু স্পেস দেখেন আইএন লিখে দেবেন, দ্যাট মিনস ও বুঝে নেবে যে এটা ইঞ্চি। দেন পাশে লিখবেন হচ্ছে 6, দেন আইএন ইঞ্চ, অর্থাৎ আপনার ওয়েট 4 ইঞ্চি অ্যান্ড হাইট 6 ইঞ্চি, আর রেজুলেশন দিয়ে দেবেন হচ্ছে 300। অ্যান্ড দেন আপনি তো সেটাকে ইন্টার প্রেস করলেই দেখতে পারবেন ছবিটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, অর্থাৎ এখন এইটা অ্যাকচুয়ালি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজে চলে এসেছে। আপনি যদি প্রিন্ট করেন দেখবেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজেই এটা প্রিন্ট হচ্ছে। এখন প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের সাইজে প্রিন্ট দিয়ে থাকি, ধরুন আমি 4R সাইজে প্রিন্ট দেবো, 5R সাইজে প্রিন্ট দেবো, 8R, 10R, 12R,
এরকম বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ছবির সাইজটা জানতে হবে। এখন আপনি যদি ছবির সাইজ না জানেন তাহলে আমার আরেকটি ভিডিও রয়েছে, চাইলে এই ভিডিওটি চেক করতে পারেন। এই ভিডিওতে শুধুমাত্র আমি ছবির সাইজ নিয়ে কথা বলেছি যে নর্মালি আমরা ছবিগুলো যখন প্রিন্ট দিই তখন আসলে কি কি সাইজে প্রিন্ট হয় এবং সেটা রেশিও কত বাই কত থাকে। তো যাই হোক, আমি আবার আমার টপিক্সে চলে আসি। সো এখান থেকে তো আপনি চাইলে আপনার মতো করে প্রিসেটগুলো ইউজ করতে পারতেছেন, বা আপনার নির্দিষ্ট কোনো নাম্বার যদি প্রয়োজন মতো দিতে মনে চায় তাহলে আপনি কাস্টমাইজ নাম্বারও সেট করতে পারতেছেন। অ্যান্ড দেন এখানে যে ক্লিয়ার লেখাটি দেখতে পারতেছেন, এখানে প্রেস করলে আপনার সব নাম্বারগুলো একদম রিসেট হয়ে যাবে, অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল। সো ক্রপ করে কিন্তু আমরা একটি ছবিকে ছোটই করতে পারি না, এটাকে আবার বড়ও করতে পারি। ফর এক্সাম্পল এই ক্রপে, ফর এক্সাম্পল আমি ক্রপ টুলে এসে ছবিটাকে ধরে যদি বাইরের দিকে টান দিই তাহলে কিন্তু ছবিটি বড় হয়ে গেল এবং এখানে একটা সলিড কালার দিয়ে ছবিটি ফিল হয়ে গেল। দেন আমি জাস্ট ইন্টার প্রেস করি বা টিক বাটন প্রেস করি। এখন কথা হচ্ছে এখানে যে সলিড কালারটি আসলো এটা আসলে কী কালার আসলো? এটা মূলত এই যে কালার প্লেট দেখতে পারতেছেন, কালার প্লেটের নিচে যে কালারটি থাকবে সেই কালারটি এখানে সেট হবে। ফর এক্সাম্পল এখানে আমি রেডের বদলে আমি এখানে ধরেন ইয়েলো দিয়ে দিলাম। এখন আমি যদি ক্রপটাকে ধরে একটু টান দিই দেখেন এখন কিন্তু ইয়েলো কালার চলে এসেছে। সো এইটা করে আসলে কী করবেন, তাই না? অনেক গ্রাফিক্স ডিজাইনের কাজের ক্ষেত্রে কিন্তু আসলে এই কাজগুলো দরকার হয়। ফর এক্সাম্পল আপনি ছবিটাকে রেখে বাকি এক্সট্রা পোর্শনে আপনি কোনো একটা মেসেজ দিতে চাচ্ছেন বা অন্য কোনো ডিজাইন সেট করতে চাচ্ছেন তাহলে সেটা কিন্তু আপনারা করতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখানে সেট করব আমার চ্যানেল নামটি যদি লিখি DSSTUDIO। অ্যান্ড এখানে চাইলে আমি আরও কিছু লেখা থাকা বা আরও কিছু ছবি সেট করতে পারি, এটা আসলে একজন ডিজাইনারের উপরে। সো আমি জাস্ট আপনাকে বলতে চাচ্ছি যে ক্রপ দিয়ে আপনি শুধুমাত্র ছবিটিকে ছোটো না, আপনি চাইলে এটাকে বড়ও করতে পারবেন। ওকে, সো ক্রপের এখানে আমি আরেকটি অপশন দেখতে পারতেছি, সেটা হচ্ছে পার্সপেকটিভ ক্রপ টুল। সো পার্সপেকটিভ ক্রপ টুল হচ্ছে আপনার কোনো ছবিকে পার্সপেকটিভ ওয়াইজ আপনি ক্রপ করবেন। সো এটা বোঝানোর জন্য আমাকে আসলে অন্য ছবিতে যেতে হবে। ফর এক্সাম্পল আমি এই ছবিটাকে শুধুমাত্র খাতাকে ক্রপ করব। তো আমি যদি নর্মালি ক্রপ টুল যেটা দিয়ে এতক্ষণ দেখালাম সেটা দিয়ে ক্রপ করি তাহলে দেখেন আমি কিন্তু খাতাটাকে প্রপারলি ক্রপ করতে পারবো না, কারণ খাতার এখান ধরলে আমার এদিকে ক্রপ হয়ে কেটে যাচ্ছে, আবার এদিকে ধরলে এদিকটা নাই হয়ে যাচ্ছে, আবার এদিকটা ধরলে এদিকটা নাই হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ছবিটার পার্সপেকটিভটাই আসলে অন্যরকম, যেখানে আসলে আমি প্রপারলি ক্রপ করতে পারতেছি না। সো এরকম ছবি থেকে যখন শুধুমাত্র আপনি ওই খাতাটাকে ক্রপ করবেন তখন আসলে আপনাকে পার্সপেকটিভ ক্রপ টুলে যেতে হবে। দেন হচ্ছে আপনি ছবিটাকে একটু বড় করে নিই, ছবিটাকে বড় করে দেন হচ্ছে এখানে একটা প্রেস করলাম, খাতার এই মাথা থেকে এই মাথা আমি মার্ক করে দিলাম, দেন এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা যখনই আমি মার্ক করব ছবিটার পুরোটা কিন্তু এখন অলরেডি মার্ক হয়ে গেল। সো এইটুকুই আসলে এখন ক্রপ হয়ে একদম সোজা হয়ে যাবে। আমি জাস্ট এখানে টিক বাটন বা কিবোর্ডের ইন্টার প্রেস করলেই দেখেন খাতাটা কিন্তু একদম সোজা হয়ে গিয়েছে, মানে এটা যে বাঁকা ছিল ছবিটা এটা বোঝার কিন্তু এখন কোনো অপশনই নেই। সো এই যে বাঁকা ছবিকে আপনি ক্রপ করে সোজা করে ফেললেন, অর্থাৎ পার্সপেকটিভটাকে চেঞ্জ করে ফেললেন, এইটাই মূলত হচ্ছে পার্সপেকটিভ ক্রপ টুলের কাজ। সো এই তো মোটামুটি ক্রপ টুলের কাজ। এরকম প্রতিটি টুল নিয়ে আমি আলাদা আলাদা ডিটেলসে, আমি যতটুকু জানি সেইটা ডিটেলসে কন্টেন্ট বানাচ্ছি বা বানাবো বা অলরেডি আছে। সো আপনারা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন, প্রতিটি টুল সম্পর্কে আপনারা বেসিক একটা ধারণা পেয়ে যাবেন। আর এছাড়াও আমি আসলে টুকটাক কিছু অ্যাডভান্স লেভেলেরও এডিটর টিউটোরিয়াল বানাবো, সেগুলোও চাইলে আপনারা চেক করতে পারেন। এই ভিডিওটি আর বড় করতেছি না। সো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে সামান্যতম উপকার পেয়েছেন বা যদি মনে করেন যে আপনার উপকারে এসেছে তাহলে কমেন্টে জানাতে পারেন, ভালো মন্দ যে কোনো কিছু জানাতে পারেন, বা আমার কন্টেন্টগুলো আরও কীভাবে ডেভেলপ করা যায় সাজেশনও দিতে পারেন, সো দ্যাট আমি আরও ভালো ভালো কন্টেন্ট বানানোর উৎসাহ পাবো। আর আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই, আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, সালামু আলাইকুম।